দেশের ব্যাংকিং খাতে বিদেশি বিভিন্ন প্রযুক্তির ডেবিট মাস্টার কার্ড এমএক্স এর মতো বিভিন্ন কার্ড চালু রয়েছে এসব কার্ড ব্যবহার করে দেশে বিদেশে স্বল্প সময়ে অর্থ লেনদেন করেন গ্রাহকরা অনেক সময় জটিলতার কারণে বন্ধ রাখা হয় এসব কার্ডের কার্যক্রম এমন পরিস্থিতির মোকাবেলায় নিজস্ব তত্ত্বাবধানে বাজারে জাতীয় ডেবিট কার্ড বা টাকা পে কার্ড নিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক শীঘ্রই উদ্বোধন বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক সবগুলো স্কিম বিদেশি হয় সবাই যদি একসঙ্গে দেশ থেকে চলে যায় তাহলে কি আমরা কোনো লেনদেন করতে পারবো না সেই জায়গাটায় আমার লেনদেন অব্যাহত রাখার জন্যই আমাদের সোভারেন যদি স্কিম হয় তাহলে আমাদের কিন্তু সেটায় কোনো প্রভাব হয় না টাকা পে কার্ডের কার্যক্রমে প্রাথমিকভাবে পাইলটিং করছে আটটি স্থানীয় ব্যাংক সংশ্লিষ্টরা জানান নিজস্বতার নতুন মোড়ক উন্মোচন হলে এক কার্ডেই মিলবে একাধিক ব্যাংকের টাকা উত্তোলন সুবিধা চার্জ ও ফি কমবে গ্রাহকের এখন যখন আমি ডলার প্রথমে কিনি আবার ডলার এখন যাচ্ছে আয়ন হচ্ছে সেটা প্রসেস কিন্তু দুইবার কিন্তু একটা আপনার কনভার্সন লস হতে পারে সেটা স্ট্রেট হলে একবারই হতে হবে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি প্লাস আমাদের যে যে যারা এখন একটা ন্যাশনাল একটা পেমেন্ট নেটওয়ার্ক হয়ে গেল যেটা ওনস বাই বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগকে ইতিবাচক জানিয়ে বহুমুখী লেনদেন সক্ষম কার্ড চালুর পরামর্শ অর্থনীতিবিদদের আশ্বস্ত করেছে বাংলাদেশ ব্যাংক সাধারণ এটিএম কার্ডের ভিতরে যদি এটাকে নিয়ে আসি যে সব ব্যাংকে আমি বাধ্যতামূলক করে দিলাম তো এটা একটা অটোমেটিক বিজনেস আপনার পেয়ে যাবে তখন এই পাশাপাশি যে আপনার ভিসা বা মাস্টার কার্ডের সাথে সাথে যেটা চলবে ডোমেস্টিক যে ডেবিট কার্ড হবে সেইটা প্রথম আমাদের টার্গেট এরপরে হয়তো আমরা ক্রেডিট কার্ডে যাব এরপরে হয়তো এনএফসি কার্ডে যাব বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের আগস্ট পর্যন্ত বাংলাদেশে ডেবিট ও ক্রেডিট কার্ডের সংখ্যা প্রায় 3.5 কোটি টাকা পে কার্ড চালু হলে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও চাপ কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা